ঠিক আছে, এবারে আমি এই জিনিসটাকে এর উপরে রাখব এবং এই জিনিসটাকে এর উপরে রাখব। এমনি মোটামুটি যখন আমরা কোনো অর্ডারই কাজ করি তখন আমাদের এরকম প্যাটার্ন কিন্তু কাটা থাকে। আমি সেটার পরে কেন কাটে কেটে আমি রেখে দিই, আমি একটু অন্য টেকনিকে করি আগে বলেছি আর কি। কেন ধরুন আপনার যে যার নাম হয়তো শিখা, সেই শিখা হয়তো নেক্সট টাইম আবার আপনার কাছে ব্লাউজ বানাতে দিতে আসলো, তখন কিন্তু আপনার এই প্যাটার্নে রয়্যালটির মতো আপনার টাকা উঠতেই থাকে। তখন আর নতুন করে আর টাইম লাগবে না, একসাথে চারটে মাল ফেলেও আমরা একবারে কেটে দিচ্ছি। তখন আপনাকে ক্রস পয়েন্টটা কত আছে দেখতে হবে, এর ক্রস পয়েন্ট হচ্ছে আপনার 9 রয়েছে এখানটা, ঠিক আছে, এটা 9 রয়েছে এখানটা। তো 9 থাকলে মোটামুটি নর্মালি ওটা এই যে লাইন হয় বলেই মাইনাস হাফ করতে হয় এটা এখান থেকে, ঠিক আছে। আমি এটা আপনার 8.5 ধরলাম এটা এখান থেকে, ঠিক আছে, এটা 8.5। আর এখান থেকে রয়েছে আপনার ক্রস ব্রেথটা রয়েছে 8 রয়েছে, তার মানে এখান থেকে আমাদের ধরুন 7 মতো রয়েছে আর কি। তাহলে আমি এখানটা 3.5 ধরবো, ঠিক আছে, এই এই হচ্ছে ওর ক্রস পয়েন্ট, ঠিক আছে। এইবার দেখুন আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে প্রথমে এই অনুযায়ী একটা দাগ দিতে হবে, এই সমান্তরাল যেটা সোজা বরাবর একটা দাগ দিতে হবে, এই সোজা গেল, ঠিক আছে। এবার এই ডার্ট নিতে হবে 1 ইঞ্চি, আমি করবো না, এটা 0.75 করে দিই আমি, 0.75 এই দাগ হয়ে গেল এখানটা, ঠিক আছে। এটা কিন্তু ফ্রেম ফাইনাল না, আমি এটা জাস্ট আমি বোঝাচ্ছি এটা আপনাদেরকে। এবার ধরুন আমার এই মাপটা কত চাই, এই যে টোটাল যে গ্যাপিংটা আমার যেটা রয়েছে সেই গ্যাপিংটা আমার, এটা আপনাকে নিচের পার্টটা 5.5 করতে হবে এখানটা, ঠিক আছে, যাই পারেন না কেন আমাকে 5.5 করতে হবে। এবং ফ্রন্টটা আগে সবসময় করতে হবে, ফ্রন্টটা করতে হবে আপনি এখানটা 1/2 ইঞ্চি ডার্ট নিচ্ছেন, তাহলে 0.75 বাইরে বের করে দেবো, 0.75, তাহলে এটা কত আসছে আমার 2.75 এখানে এসে গেল। আচ্ছা, এর মোটামুটি আপনার এখান থেকে আপনার 2.75 আমার চাই এখান থেকে, ঠিক আছে, এখান থেকে 2.75 আমি বের করে দিতাম। নর্মালি দাগ এরকম হয়, ঠিক আছে, কিন্তু এটা যেহেতু পটলের মতো শেপ, সেই শেপের জন্য আমি এটাকে তুলে দিলাম। এটা এবার কতটা তুলবো বলতে, মোটামুটি ধরুন আপনার এলিটের শেপ অনুযায়ী, কখনো এটা 1/2 ইঞ্চি হয়তো উঠে, দেখুন আমার এখানটা যেমন 1/2 ইঞ্চি মতো উপরে উঠে গেছে, ঠিক আছে, আপনি 1/2 ইঞ্চি তুলতে পারেন, কখনো আপনার 1 ইঞ্চি রয়েছে 1 ইঞ্চি তুলতে পারেন, তো সেরকম কোনো ব্যাপার নেই আর কি। মেন ব্যাপার আমাকে এটা 5.5 করতে হবে, টেকেনটা বাদ দিয়ে, ঠিক আছে, টেকেন থেকে এতক্ষণই খেয়ে যাচ্ছে, তাহলে শুধু যদি 2.75 নিই তারপরে টেকেনের পরে গেলে আমাকে কিন্তু ছোটো হয়ে যাবে, তাহলে আমার 2.75 থেকে একটু বেশি চাই, ঠিক আছে। এই যে দেখুন আমি 2.75 থেকে একটু বেশি প্রায় 3-এর মতো এটা ধরে নিয়েছি, এখানেও কিন্তু আমি তাই ধরেছি, ঠিক আছে, 2.75 এসি গেল। এইবার এই যে নিচের যে জায়গাটা রয়েছে এখানটা আমার সিমসের জন্য আমার ধরতে হবে, এখানে ডার্ট বলেছিলাম আপনাদের কত ডার্ট হয়, ডার্ট বলেছি 32 সাইজে মোটামুটি 2.75 হয়, কখনো 3 হয়, তো আমি মোটামুটি এই যে জায়গাটা রয়েছে আমি এটাকে 2.75 আমি নেব, বা আমি যদি 3ও যদি নিতে চাই তো 3ও নিতে পারি, সিমসের জন্য নিতে পারি আমি, তাহলে এটা এতখানি নেব, ঠিক আছে। তাহলে কী করবো, কতটা আবার এক্সট্রা হলে এখান থেকে 1 ইঞ্চি মতো এক্সট্রা হবে, তাহলে সব জায়গা থেকে আমি 1 ইঞ্চি করে আবার বাড়িয়ে দেবো এটাকে, এক ইঞ্চি করে বেড়ে গেল সব জায়গা থেকে। তাহলে এইবার আমার এই মিডিল থেকে আমার ডার্টটা দিতে হচ্ছে, তাহলে এই .75 এই হচ্ছে ডার্ট, ঠিক আছে। ফাইনাল আবার আপনি চেক করে নিন, এটা 2.75 সিলসের জন্য আলাদা, আর এখানটা আপনার 2.75 সিলসের জন্য আলাদা, ঠিক আছে, এটা আমার নিচের এটা হয়ে গেল। এবার এই জিনিসটার এবার উপরের দিকের মাপ চাই আমি টোটাল, এটা 7.5 চাই,
তো আমি এখান থেকে এটা পেয়ে গেলাম, বাকিটা আমার উপরের দিক থেকে আমার নিতে হবে এখান থেকে। আর এখান থেকে আমি যেটা রয়েছে আমি উপর দিকে এটা তুলে দেবো, এটা দিয়ে এখান থেকে একটা শেপ নেব আমি এরকম ভাবে কলার, ঠিক আছে। আর এখান থেকে আমি সিপসের জন্য মেজারমেন্ট নেব, এখান থেকে মেজারমেন্ট কত হবে সেটা নেব। এবার সেটা করতে গেলে আপনাকে ফ্রেন্ড এই জিনিসগুলো বলেছি, এরকম একটা প্রথমে আপনি আইডিয়া করে নিয়ে নেবেন এগুলো। এবার এখান থেকে আপনার একটা গ্যাপিং নিতে হয় আপনার, ঠিক আছে। এবার বলেছি যে আপনার এই যে গ্যাপিং এর যেটা আপনার এই যে এখানটা আমি ফর্মুলাতে দিয়ে দিয়েছি, যেটা জেড ওয়াই যেটা রয়েছে 32 সাইজে আপনার ধরুন 7.5-8 অনেক হয়, ঠিক আছে। তো আমি এটা নর্মালি আমি ধরবো এটা 8-ই নাই ধরি বা 7.5 আমি ধরছি এখান থেকে, ধরুন আমি 7.5-ই ধরলাম এখান থেকে। তো আমাকে এটা 7.5 যদি হয় তাহলে আমার এইটার যে এখান থেকে এইগুলো ক্রস পয়েন্ট হচ্ছে ব্রেথ রয়েছে, সে ব্রেথ রয়েছে এখানটা ফ্রেন্ড। তো 3.5 আমি এখানটা ধরেছি, আমি ধরুন 4, ওর 8 রয়েছে ক্রস পয়েন্ট, তাহলে এটা 4 এখান থেকে যখন এই যে 4 নিলাম এখান থেকে, আর এখান থেকে তাহলে আপনার সাইকোনটাকে আপনার 4 বাইরে বের করে দিতে হবে। এই দেখুন এখানটা তাহলে আমার কম রয়েছে, তাহলে এতখানি ঘেরে রাখবে। তার মানে এটা কী কারণ, এটা হচ্ছে শেপ, এই শেপ। আবার কী আছে আপনার এখানে কিন্তু বলে দিয়েছে এই জায়গার মেজারমেন্টটা কিন্তু এর বাইরে যাবে না, তার কারণে কিন্তু বলে দিয়েছে আপনাকে। এই দেখুন 8-8.5 মতো আপনি এখানে কিন্তু ম্যাক্সিমাম ঘোরাতে পারেন, 8.5, এই হচ্ছে আপনার 8.5, আর এখান থেকে আপনার এই 8.5-8.5-8, এই আপনার এই এই পর্যন্ত এটা ঘুরবে, এই হয়ে গেল। এবারে এই গ্যাপিংটা দেখুন, এবার কত আসছে এখানটা 4, এটা হচ্ছে আমার 7, মানে 7 থেকে তাহলে যখন আমার সেলাই হবে তাহলে 7 থেকে একটু কম হবে, তাহলে আমি কী করবো এটা কারেক্ট আপনি উঁচুতে তুলে দিন দিয়ে, আর এইখানটা মোটামুটি আপনার ব্লাউজে যেমন শেপ হয় সেই শেপ অনুযায়ী এরকম ঘোরান। চলুন আবার বাদ দিন, এবার এখান থেকে একটা মেজারমেন্ট আমি ওখানে শিখিয়েছি, যেমন এ ওয়াই রয়েছে, এ ওয়াই এর মেজারমেন্ট কত হয়, নর্মালি আপনার 32-এর আপনার ওই 5.5 থেকে শুরু হয়, 5.5 হয়, কখনো 6 হয়, সেরকম মেজারমেন্ট হয়। তো এই দেখুন এখানটা আমার 5 এখানটায় রয়েছে, ঠিক আছে 5 রয়েছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো এবার এটা হয়ে গেল, এবার আমার এখানকার ডার্ট দিতে হবে, ঠিক আছে। আর এখানে মেজারমেন্ট আমি পেয়ে গেলাম এইভাবে এই সোজা, ঠিক আছে। আর এখান থেকে এই যে গ্যাপিংটা যেটা দেখছেন এরকমভাবে তুলে নিয়ে আগে দেখে নেবেন এখান থেকে এই গ্যাপিংটা কত আছে এখান থেকে, এখানে ধরুন 2.5 থেকে একটু বেশি রয়েছে, তাহলে আপনার এখান থেকে যে স্টিচিং যেটা রয়েছে এই এখান থেকে যে যে গলার যে পার্টটা রয়েছে সেই পার্টটা 3 আছে, তাহলে আমার এটা করলে আমার এটা এই জায়গা না কেন পিঠ পাটে যেমন এই যে এই জায়গাটা থাকে না, এই যে এই জায়গাটার কথা বলছি, এখান থেকে যখন আমরা এই যে পটলটা সেট করি এই জায়গাটা সিমসের জন্য এই অংশের থেকে একটু বেরিয়ে থাকার দরকার হয় সবসময়, তো সেই নলেজটাকে আপনার খেয়াল রাখতে হবে। তা দেখলাম এটা ঠিক আছে, এই এটাও ঠিক আছে। এবার আমার টোটাল যে এই যে হাইটটা রয়েছে আমার এলিটের মাপটা কত আছে দেখতে হবে, এলিট এখানটা ডবল ফোল্ডে রয়েছে, এটা হচ্ছে 3.25 রয়েছে, তাহলে 3.25-এর পরে এবার কেউ হয়তো আপনাকে বলে দিল আমার ডেপ তুমি 9 করবে বা এরকম 8 করবে, তখন সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এই দিকটা হবে আর, ঠিক আছে। তো আমি নর্মালি আমি একটা ধরে নিলাম এখান থেকে আপনার মেজারমেন্ট যা বলেছে সেই মাপ অনুযায়ী আমি এইটুকু করেছি আর কি এখান থেকে। তো এইবার আপনাকে এখান থেকে যে বাকিটা যেটা রয়েছে তার একটা দাঁড় দিতে হবে এইভাবে, এই এবার এই দাঁড়টা ক্রস পয়েন্ট যেখানে হয় তার থেকে 1/2 ইঞ্চি উপরে তুলতে হয়, ঠিক আছে। এই পজিশন হলো, এবার এখান থেকে 1.5 ইঞ্চি এইভাবে আপনি ছোট্ট করে প্যারালালভাবে যেখানে যাক আপনার প্যারাল এখান থেকেও হতে পারে, এখান থেকেও হতে যেরকমভাবে যায়, ধরুন আমার এখানটা এই দাঁত 1.5 ইঞ্চি হয়ে গেল এখান থেকে, তাহলে এই হচ্ছে আপনার দাঁত, ঠিক আছে। এবার এইটাকে ছোট্ট করে একটা দাঁত দিন এবং এই দাঁতের এখান থেকে আপনার 2 সুতো দিন, ওদিকে 2 সুতো দিন, এই হচ্ছে দাঁত।